প্রিয় ছাত্র জনতা ভাইয়ার, আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবস্থিত হয়েছি, কেন একত্রিত হয়েছি। আজকে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই হসপিটালে ঢুকে দিলে বসে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে, ওদের বিচার না করা পর্যন্ত রাজপাল সাহেব ইনশাআল্লাহ রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চর্মা নাই, প্রথম থেকেই ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপাল ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়ব না, শেখ হাসিনা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। যদি মরার জন্য ঐক্য হই, আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, আমরা কেউ বাঁচতে পারবো না। এই সংগ্রামে ইনশাআল্লাহ আমরা সবাই আসি, থাকবো, কি রাজি আছে ইনশাআল্লাহ। নারায়ণ থাকবে। এক দফা এক দাবি, খুনি কেন গদিতে? আসুন ঐক্যবদ্ধ হলে, আন্দোলন চলছে, চলবে, আমরা ইনশাআল্লাহ বিজয় হবই, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নারায়ণ থাকবি ইনশাআল্লাহ। আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেব। ছাত্রদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ।